বলতে বাধ্য কেন? এই জন্যই বলতে বাধ্য, যে জন্য বাধ্য হয়েছিলেন শোয়েব আলাইহিসসালাম, তিনি বলছেন সূরা হুদ আয়াত নম্বর 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন শোয়েব আলাইহিসসালামের কথা। তিনি তার জাতিকে বলছেন ইন উরিদ ইল্লাল ইসলাহ, দেখো তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই, আমি শুধু তোমাদের ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই, তোমাদের সংস্কার চাই, তোমাদের ভুল ভ্রান্তিগুলি দূর করতে চাই। ইন উরিদ, আমার কোনো উদ্দেশ্য নেই ইল্লাল ইসলাহ, সংশোধন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাত, যত দূর আল্লাহ আমাকে তৌফিক দেন, যতদূর আমি পারি, আমার যতটা ক্ষমতা রয়েছে, আমার এলমের ক্ষমতা, আমার শারীরিক ক্ষমতা, আমার পরিবেশের ক্ষমতা, যেখানে আমি আছি, যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাকে যে আয়ু দিয়েছেন তাতে যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা। এই কথা বলেছেন শোয়েব আলাইহিসসালাম। আম্বিয়া কেরামরা এই উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিলেন। আর ওলামাদেরকে নবী করিম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা। আমরা যদি সত্যি নবীর আম্বিয়াগণের ওয়ারেস হই, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তবে ইসলাহ করা আমার ক্ষমতাই নেই, বলছেন শোয়েব আলাইহিসসালাম। ওমা তৌফিক, আমার কোনো ক্ষমতা নেই, তৌফিক নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলেন, আল্লাহ যদি তৌফিক না দেন আমার কোনো ক্ষমতা নেই। আমার বলার ক্ষমতা আছে, কিন্তু এই কথা তার অন্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, তার অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। বললাম শোনো, শুনবো না আমি, ক্যাসেট দিলেন কাউকে, সিডি নিয়ে গিয়ে দিলেন, শুনবো না আমি, দেখবো না, ভেঙে ফেলে দেবো। এক ভাই 22 বছর তবলিগ করার পরে তওবা করেছেন, 22 বছর চিল্লা লাগানোর পরে তওবা করেছেন, ঢাকায় এখানে এসে তওবা করেছেন আলহামদুলিল্লাহ এই বছরে। তিনি বলছেন সেদিন হাত ধরে নিয়েছেন আমার, আর বলছেন যে মাফ করে দেবেন, আর আপনাকে শুধু বলছি যে আপনার অনেক ক্যাসেট আমাকে ফ্রি কেউ দিয়েছে, তখন ওতে আমি কোরআনের তেলাও ঢুকিয়ে নিয়েছি। এমনি ধার্মিক লোক ছিল, গান ঢুকায়নি, অনেকে আবার ফাঁসেক লোকেরা গানও ঢুকিয়েছে। তিনি বললেন যে আমি অনেক সময় কোরআন তেলাও ঢুকিয়ে নিয়েছি, অথবা অন্য কোনো কারো ওয়াজ, যেগুলো আমাদের দেশীয় কিস্সা কাহিনী ওয়াজ, সেগুলো ঢুকিয়ে নিয়েছি আপনারটাকে কেটে দিয়ে। আর আজকে বুঝতে পেরেছি যে আমি কত ভুলেছিলাম, আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি। তিনি বলছেন আজকে আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। খুশির ব্যাপার যে আল্লাহ তাকে হিদায়ত করেছে, তাতে আমার পার্থিব কোনো লাভ নেই আর আমার কোনো লসও নেই। লাভ এতটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেহনতের ফল আমাকে দেবেন, আপনার মেহনতের ফল আপনাকে দেবেন। যেই ভাই তার কাছে ক্যাসেট পৌঁছেছেন, ইসলামিক বই পৌঁছেছেন, তাকে আল্লাহ তার ফল দেবেন। তো তারপরে শোয়েব আলাইহিসসালাম বলছেন ওমা তৌফিক ইল্লা আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং আল্লাহর উপরে আমার ভরসা, আমি আল্লাহর উপর ভরসা রাখি। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি, তার দিকে আমি ধাবিত, আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার তৌফিক দান করো, আমার কথার মধ্যে তাসির দান করো, আমার কথার যাতে করে মানুষের উপর প্রতিক্রিয়া হয় তাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াত শেষ করার পরে আরেকটি ভুল ধারণা দূর করছি। অনেকে মনে করে যে এরা তো শুধু গীবতই করতে থাকে, মানুষের কুৎসা বয়ান করতে থাকে। এ সম্পর্কে একটি বিস্তারিত 2 সপ্তাহ আগে মঙ্গলবারে বক্তব্য করেছি, কিন্তু শুক্রবারে যেহেতু অনেক ভাইরা আসেন, যারা মঙ্গলবারে আসেন না সেই জন্য সেই আলোচনা শোনেননি। এই কিতাবটি হচ্ছে রিয়াদুস সালেহীন, 4th খণ্ড, বাংলাদেশের ছাপা, সেজন্য সুবিধা হবে, বাংলাদেশে সহজে বইটি পেয়ে যাবেন ঢাকায় আপনি। 4th খণ্ড আর আল্লামা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির লেখা, যিনি অনেক পুরনো আলেম, 6ষ্ঠ শতাব্দীর আলেম বা 7ম শতাব্দীর আলেম। তো তিনি লিখছেন মা ইউবাহ বাবু মা ইউবাহ মিনাল গীবাহ, যে ধরনের গীবতে দোষ নেই, মানুষের দোষ বয়ান করলেন কিন্তু সেই দোষ বয়ান করলে কোনো কি নেই, দোষ নেই, দোষ বয়ান করলে দোষ নেই। তার নাম নাজায়েজ গীবত নাই, হারাম গীবত নাই। 6টি জায়গা তিনি বলছেন যে ওয়াহুয়া সিত্তাতু আসবাব, যেই ক্ষেত্রগুলিতে গীবত মানুষের নিন্দা করা যেতে পারে, মানুষের দোষ তুলে ধরা যেতে পারে, মানুষের ভুল ত্রুটি তুলে ধরা যেতে পারে, সেগুলি হচ্ছে সিত্তাতু আসবাব, 6টি স্থান।
ছয়টি কারণে এরূপ করা যেতে পারে। জি, অনুবাদক লিখছেন, অনুবাদকের কথাটি পড়ে দিলাম যাতে করে আপনি পড়লে দেখবেন যে কথাটি রয়েছে। আরবিতে সিত্তাতাস বাবায়ন করেছেন, তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে তাহজির, তাহজিরুল মুসলিমিন মিনাশ শর। চতুর্থ কারণ, ছয়টির মধ্যে চতুর্থ কারণ এখানে, তাহজিরুল মুসলিমিনা মিনাশ শাররি ওয়া নসিহাতুহুম। মুসলিম জাতিকে কোনো অনিষ্ট থেকে, ধর্মের ক্ষেত্রে অনিষ্ট হোক, আকীদার ক্ষেত্রে অনিষ্ট হোক, আমলের ক্ষেত্রে অনিষ্ট হোক, ধর্মের ক্ষেত্রে হোক, আর দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, ধার করজ দেওয়ার ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, মুসলিমকে কোনো অনিষ্ট থেকে, বিপদ থেকে, ইমানি বিপদ হোক, ধর্মীয় বিপদ হোক, আর দুনিয়ার কোনো বিপদ হোক, এসব থেকে সতর্ক সাবধান করার জন্য, যে খবরদার ওই লোক থেকে সাবধান, ওই তরিকা থেকে সাবধান, এই ধরনের বক্তা থেকে সাবধান, এই ধরনের পীর থেকে সাবধান ইত্যাদি। ওয়ানাসিয়াতুহুম, এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের কল্যাণ কামনা করার উদ্দেশ্যে, যে তাদের মঙ্গল হোক। এইভাবে মুহাদ্দিসিন কেরামরা বলছেন, যেমন জারহুল মাজরুহিন মিনার রওয়াত ওয়াশুহুদ, মুহাদ্দিসিন কেরামরা যেমন যারা দুর্বল অথবা মিথ্যুক হাদিসের বর্ণনাকারী তাদের জীবনী বর্ণনা করেছেন মুহাদ্দিসিন কেরামরা। এই হচ্ছে একটি ক্ষেত্র, কারণ তার এই যে দোষগুলি তার ব্যক্তি জীবনের দোষ নাই, এই এমন দোষ যেই দোষগুলি তার কিতাবে রয়েছে অথবা তার বক্তব্যে রয়েছে, তার তরিকাতে রয়েছে, আর লক্ষ লক্ষ লোক এই তরিকার গান গাইছে, লক্ষ লক্ষ লোক তার বইগুলি পড়ছে, লক্ষ লক্ষ লোক তার বক্তব্যগুলি শুনছে, সুতরাং লক্ষ লক্ষ লোক এইভাবে গোমরা হয়ে যাচ্ছে। এই যে জায়েজ, এ তো বললাম ইমাম নাওয়াবির কথা, কেউ বলতে পারে ইমাম নাওয়াবি বলেছেন, ইমাম নাওয়াবি একজন আলেম ছিলেন, আলেমের কথা শরীয়তে দলিল নাই, যদি কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত না হয়। তাই শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয়েকটি উল্লেখ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস উল্লেখ করেছেন আবু রহমাতুল্লাহ আলাইহি, যে এই সব ক্ষেত্রে গীবত করা যায় শরীয়ত সম্মত। তার একটি ক্ষেত্রে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি খুব খারাপ লোক, খারাপ চরিত্রের লোক আসছেন, আসার পরে নবী সাল্লামের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইছেন, নবী সাল্লাম ই জানু লাহু, অনুমতি দিয়ে দাও তাকে, বেস আকুল আশিরা, ওই বংশের সবচেয়ে খারাপ লোক এই লোকটি, অনুমতিও দিতে বলছেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, যে আসতে দাও, কথা বলতে দাও তাকে, এ কথা নয় যে ধাক্কা দিয়ে বের করে, কারণ ধাক্কা দিয়ে বের করলে আরো বেশি ক্ষতি করবে মুনাফিক হয়তো, না তাকে কথা বলতে দাও। আর বলছে বেসা, বেসা মানে খারাপ, সবচেয়ে খারাপ, আকুল আশিরা, ওই বংশের এই যে লোক, এ হচ্ছে সবচেয়ে খারাপ লোক। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি ওই গত এক সপ্তাহে আগে যে বক্তব্য করেছি তাতে শুনিয়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফাতিমা বিনত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আর বললেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকুলতু ইন্না আবা আবুল জাহাম ওয়া মাবিয়াত খাতাবানি, আমাকে দুইজন পয়গাম দিয়েছে বিয়ে করার জন্য, মাবিয়াও পয়গাম দিয়েছে আর আবু জাহামও পয়গাম দিয়েছে, কাকে আমি বিয়ে করবো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পরামর্শ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, আম্মা মাবিয়াত ফাসউলুকুল লা মা, মাবিয়া হচ্ছে একেবারে দরিদ্র ফকির, যার কাছে কিছুই নেই, নিজেই খেতে পায় না, তোমাকে কি খাওয়াবে, আল্লাহ তাকে পরে বাদশাহ বানিয়ে দিলেন, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন, কিন্তু তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি নবী তার জীবদ্দশায় বলছেন, মাবিয়া আমার শালা, হ্যাঁ কার ভাই, হ্যাঁ কার ভাই, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, সলুকুন ফকির লামাল্লাহ, তার কাছে কোনো টাকা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে নিয়ে গিয়ে, ও আম্মা আবুল জাহাম, আবুল জাহাম ওরও একটি দোষ আছে, ফালা ইয়াজাউল আসান আতিকিহি, তার কাঁধ থেকে লাঠি রাখে না, সবসময় এরকম লাঠি নিয়ে প্রস্তুত, লাঠি ধরে প্রস্তুত, এদিক ওদিক থেকে লাঠি খুঁজতে না স্ত্রীকে মারার জন্য, সবসময় নিয়ে, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস। লাঠি যে কাঁধের উপরে রাখে না, এর ব্যাখ্যা আরেকটি হাদিস এসেছে মুসলিম শরীফে, আম্মা আবুল জাহাম ফাদাররাবুন লিননিসা, তো দারে বোন না মোবালাগার সাহা, দাররাবুন লিননিসা, খুব স্ত্রীকে মারে, হে স্ত্রীকে মারে, এর আগে বিয়ে করে কাউকে রাখতে পারেনি, এত মার মারে স্ত্রীকে, তুমি ওকে বিয়ে করবে, এগুলি দোষ না, আইব নয়, গীবত নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং রাহমাতুল লিল আলামিন নিজে গীবত করত, কারণ জরুরি, না হলে এই মহিলা ফেসে যাবে গিয়ে, ওই ফকিরের কাছে ফেসে যাবে, খাওয়াইতে পারবে না, ভিক্ষা করতে যাবে, আর না হলে ফেসে যাবে গিয়ে এই জালেমের কাছে। জি, এভাবে আরো কয়েকটি হাদিস উল্লেখ করেছেন।